হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ফ্যাক্টরিতে এমনই কিছু জিনিস তৈরি করতে দেখতে চলেছি যেগুলো দেখার পরে আপনাদের জ্ঞান অনেকটাই বেড়ে যাবে। আর বন্ধুরা, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো স্বাগতম আমাদের আরো একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা কি জানেন সোনার ইট কিভাবে তৈরি করা হয় এবং সোনার বিভিন্ন প্রকারের জিনিস যেমন চেন, বালা ইত্যাদি সোনার বিভিন্ন প্রকারের আইটেম কিভাবে তৈরি করা হয়? সোনার ইটকে বানানোর জন্য পুরাতন সোনাকে অথবা যে কোনো সোনাকে আগুনের চুলাতে দেয়া হয়ে থাকে। তারপরে চুলার ভেতরে সোনাকে ভালোভাবে গরম করার পরে সোনা একটা লিকুইডের মতো রূপ নিয়ে নেয়। তারপরে এই লিকুইড সোনাকে যেরকম আকার দেওয়ার প্রয়োজন তার হিসাবে লোহার ছাঁচে দেওয়া হয়ে থাকে। যেমন এখানে ইটের সাইজের লোহার ছাঁচ, যেটাতে লিকুইডকে ঢালা হয় এবং ঠান্ডা হলে এটা থেকে বের করে নেওয়া হয়, সোনার ইট তৈরি হয়ে যায়। আর সোনার বিভিন্ন জিনিস তৈরি করার জন্য পুরাতন সোনা বা যে কোনো সোনাকে আগুনের ভেতরে দিয়ে একটা লিকুইড তৈরি করে নেওয়া হয়, আর একটা লোহার ছাঁচে এই লিকুইডকে দেয়া হয়ে থাকে। তারপরে এটাকে পিটে পিটে বিভিন্ন শেপ দেওয়া হয়ে থাকে। এভাবে বিভিন্ন প্রকারের সোনার জিনিস তৈরি করা হয়। তারপরে এই সোনার জিনিসের ডিজাইন দেওয়ার কাজ করে এই সিএনসি মেশিন। এই সিএনসি মেশিন খুবই সুন্দর কাজ করে থাকে, কেননা এটা সোনার উপর খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই দ্রুত করে দেয়। শুধু এই মেশিনে আগে থেকে ডিজাইন ফিক্স করে দেওয়া হয়, তারপরে এই মেশিন খুবই সুন্দরভাবে সেই ডিজাইন করে দেয়। আর বন্ধুরা, মোতির উপর সুন্দর সুন্দর ডিজাইন এই মেশিন এইভাবে বানিয়ে থাকে। এভাবে বিভিন্ন প্রকারের সোনার জিনিস ডিজাইন দেওয়া হয়ে থাকে। ওয়াটার ট্যাঙ্ক মেকিং মেশিন। বন্ধুরা, ওয়াটার ট্যাঙ্ক বানানোর জন্য এই মেশিনে চারটা মোল্ড লাগানো রয়েছে। তো ওয়াটার ট্যাঙ্ক বানানোর জন্য এর ভেতরে বিশেষ প্রকারের প্লাস্টিক ম্যাটেরিয়াল পাউডার, যেটা কি প্লাস্টিকের LLDPE পাউডারের মিক্সচার, এটাকে এই মোল্ডে দেয়া হয়ে থাকে। এই পাউডারকে মোল্ডে দেওয়ার পরে এটাকে সিল করে দেওয়া হয়। তারপরে এই মোল্ডকে ভালোভাবে সিল করে দেওয়ার পরে এই চেম্বারকে বন্ধ করে দেওয়া হয়, আর মোল্ডের রোটেশন স্টার্ট করে দেওয়া হয়, আর এর ভেতরে লাগানো বার্নারকেও স্টার্ট করে দেওয়া হয়ে থাকে। হিটের কারণে মোল্ডের ভেতরে দেওয়া পাউডার গলে মোল্ডের চারপাশে ভালোভাবে লেগে যায়। তারপরে কিছুক্ষণ পরে চেম্বারের গেট খুলে কুলিং ফ্যানের সাহায্যে ঠান্ডা করা হয়। তারপরে ফাইনালি এই মোল্ডকে ওপেন করে চারটা মোল্ডের থেকে ওয়াটার ট্যাঙ্ক বের করে নেওয়া হয়। এভাবেই ওয়াটার ট্যাঙ্ক সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। পেন্সিল মেকিং মেশিন। বন্ধুরা, পেন্সিল বানানোর জন্য সবার প্রথমে গ্রাফাইট এবং ক্লে পাউডারের ভেতরে পানি মিশিয়ে ভালোভাবে মিক্স করা হয়ে থাকে। তারপরে মেশিন মিক্স করে পেন্সিলের শেপে কেটে দেয়। তারপরে এই পেন্সিলগুলোকে আগুনে দিয়ে মজবুত করা হয়। তো এবার চলো দেখে নেওয়া যাক কালারফুল পেন্সিল বানানো। বন্ধুরা, পেন্সিলকে যে রঙের বানানো হবে তার হিসাবে গ্রেফাইট এবং ক্লে পাউডারের ভেতরে সেই রঙের পাউডার মিক্স করা হয়, যার কারণে পেন্সিল লাল, নীল, সবুজ বিভিন্ন প্রকারের কালারের তৈরি করা যায়। তারপরে পেন্সিলকে প্রিন্ট করার কাজ করে এই মেশিন। তারপরে এই মেশিন পেন্সিলের সামনের অংশ সিলে নখও তৈরি করে দেয়। এভাবে ফ্যাক্টরিতে বিভিন্ন কালারের পেন্সিল তৈরি করা হয়। আর বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়েন এবং এমন সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন।